এই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা আজকে কথা বলবো ডিউ 2500 সালের কোশ্চেন নিয়ে। এবং তুমি যদি অলরেডি আমার ডিসকর্ড সার্ভারে জয়েন না করে থাকো, তাহলে হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করতে পারবা। 2500 সালে ডিউতে যেই কোশ্চেনগুলো আসছিল ম্যাথে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে। এবং আজকে শুধুমাত্র আমরা দুইটা ম্যাথ সলভ করবো। তার মধ্যে প্রথমটা অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, যে এটা একটা বহুপদীর প্রবলেম। সো বহুপদীর প্রবলেমের ক্ষেত্রে আমরা যেই কাজটা করে থাকি নর্মালি, প্রথমত বলা হয়েছে কি যে এটা একটা সমীকরণ, সমীকরণের মূলদ্বয় বলে দিছে তোমাকে আলফা এবং বিটা, এবং এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। মজার ব্যাপার হলো যে আমাদের যখন এই টাইপের মূল দিয়ে সমীকরণ বের করতে বলে, তার মানে আসলে কি যে আলফা প্লাস বিটা, আলফা বিটা এই জিনিসগুলোর মান আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো সেইটার জন্য প্রথমত এইটার মূল বের করা লাগে। সো এটা মূল বের না করেও কাজটা করা যায়, আবার মূল বের করেও আমরা কাজটা করতে পারি। সো প্রথমত মূল বের না করে আমরা জিনিসটা শিখবো, কারণ সেটাই হচ্ছে মূলত এফিশিয়েন্ট ওয়ে। সো প্রথমত আমরা জানি যেহেতু কি হয় মূলদ্বয়ের যোগফল, আলফা বিটা যদি কি হয় এখানে মূল দুইটা, মূল যদি দুইটা হয় আলফা এবং বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে হচ্ছে মাইনাস বি বাই এ। এই সূত্র শিখছি আমরা, মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি হিসেবে কত কাজ করতেছে, মাইনাস বি হিসেবে এখানে আছে কিন্তু মাইনাস, তার সাথে আবার একটা মাইনাস 2। ঠিক আছে, মানে হচ্ছে বি মাইনাসটা তো সূত্রের, আর মাইনাস 2 হচ্ছে এক্স এর সাথে সহগ হিসেবে আছে, আর এখানে এ হিসেবে আছে একটা 1। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2 পেয়ে গেছি আমরা। তার মানে আমাদের একটা মূল হবে 2, বুঝতে পারছি? মানে আমাদের এই যে আলফা প্লাস বিটা যেই মূল দ্বয়ের সমীকরণ বের করতে বলছিল, মূল আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, তার মধ্যে অলরেডি আমরা 2 এর ভ্যালু পেয়ে গেছি। আর যদি আমি আলফা বিটার কথা চিন্তা করি, তাহলে এটা কিন্তু হয় মাইনাস সি বাই এ, সরি এটা হচ্ছে শুধু সি বাই এ, তাই না? তাহলে সি বাই এ, এর ভ্যালু তো নাই, তার মানে শুধু সি নিতে হবে আমাদেরকে। এবং সি এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সি হিসেবে কাজ করতেছে -3, এই যেখানে সি -3 আছে। তো আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে আলফা বিটা এটা আরেকজন আমরা পেয়ে গেলাম, তার মানে এই মানটা হচ্ছে 3। সো ফার আমরা যতটুকু ইনফরমেশন পাইছি, তার মধ্যে হচ্ছে এমন একটা সমীকরণ আছে যার একটা সমাধান করে আমরা পাবো 2, এবং আর একটা মূল পাওয়া যাবে হচ্ছে -3। তার মানে হচ্ছে এইভাবে পেতে পারি আমরা, যে হয় কি বলতে পারি ওটাকে 2 অথবা এক্স ইকুয়ালস টু -3, এরকম কিছু। তাহলে সমীকরণটা আসলে কিরকম হবে, যে হয়তো এক্স ইকুয়ালস টু মানে এক্স -2 ইকুয়ালস টু 0, অথবা আমরা পাইছি হয়তো এক্স মাইনাস মানে এক্স +3 ইকুয়ালস টু 0, এরকম কিছু। তাহলে এইখান থেকে আমরা এখন বলতে পারি কি, এই দুইটার একসাথে যদি করে দিই, মানে এইরকম কিছু একটা ছিল আমার কাছে যার থেকে আমরা ওই সমীকরণটা পাইছি, বা হচ্ছে 2 আর -3 পাইছি, তাই না? তাহলে এটা সমাধান করে এখন দেখাইতে হবে আমাদেরকে। তাহলে এখানে কতটুকু আছে আমরা জানি যে এক্স এর ভ্যালু আসবে এখান থেকে, সরি আমি গুণ করতে হবে, তো এখন তো রিভার্স প্রসেস না, যদি গুণ করে দেই তাহলে 3x আসে, -2x আসে, -6 ইকুয়ালস টু 0 আসে। তাহলে আমরা সমাধান যেটা পাইলাম সেটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স -6 ইকুয়ালস টু 0। এই তো হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে বলছে এখানে এক্স ইকুয়ালস টু -1 প্লাস আয়োটা হইলে দেখাইতে হবে যে এই যে এই সমীকরণটার মান কত, বা এই রাশিটার মান কত, তাই না? তাহলে এই রাশিটা মান বের করার জন্য আমাদেরকে মূলত যে কাজটা প্রথমত করতে হবে, এখান থেকে একটা সমীকরণ আগে প্রতিষ্ঠা করে নিতে হবে। আমরা হচ্ছে 2 ডিগ্রিতে জিনিসটাকে নিয়ে যাই। 2 ডিগ্রিতে নেওয়ার মানে কি, আসলে কি করতে হবে আমি বলে দিই ডিরেক্ট, সেটা হচ্ছে যে আইটাকে একপাশে রাখতে হবে প্রথমত, যেহেতু তোমাদের অনেকেরই হচ্ছে কমপ্লেক্স নাম্বার আগে পড়ো নেই তোমরা, সো তোমাদের জন্য এটা কিন্তু বোঝাতে একটু কঠিন হয়ে যেতে পারে। তো আমরা কাজ করলাম কি, আগে প্রথমত কমপ্লেক্স নাম্বার যেটা আই আই অংশটা আছে, আইটাকে হচ্ছে একপাশে রেখে দিছি। তারপরে এখন আমরা হচ্ছে কি করব, উভয় পক্ষকে বর্গ করে ফেলবো। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে ফেলি, তাহলে এরকম জিনিস আসে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারের সূত্র এটা আমরা জানি, আর আই স্কোয়ার মানে হচ্ছে আয়োটার স্কোয়ার, আয়োটা হিসেবে আমরা জানি আয়োটা মানে হচ্ছে কি -1 তার উপরে রুট, তাই না? তাহলে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, তার মানে আই স্কোয়ার মানে আসলে কত, -1 থাকতেছে, সো এই পাশে থাকবে -1। সো আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। এইটা একটা ভাইটাল ইনফরমেশন আমরা ক্রিয়েট করে ফেলছি। এটা উদ্দেশ্য কি, এখন আমরা হচ্ছে বারে বারে এইটাকে উৎপাদক হিসেবে চিন্তা করে, এটাকে নিয়ে কাজ করে আমরা হচ্ছে এখানে এটাকে সমাধান করব। কিরকম, আসলে এটা আমরা ছোটবেলায় এই ধরনের উৎপাদক বিশ্লেষণ করছি, আমরা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে কাজটা করি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 এইভাবে লিখবো প্রথমত, তারপরে এখানে দিলাম একটা এক্স, ঠিক আছে? তাহলে এখন তার আগের লাইন তাহলে কি হইতে হবে, তাহলে তার আগের লাইন হতে হবে কি এক্স কিউব প্লাস হচ্ছে 2x² প্লাস 2x, এরকম কিছু, তাই তো? এখন যদি আমি দেখি যে এইখানে কিন্তু 2x² আছে, আমার প্রশ্ন ছিল 3x², তাহলে আমাদেরকে এই রাশিটাকে মানে আমরা যেহেতু পুরোটা আগের মতন অবস্থায় পাই নাই, আরো আমার ভ্যারিয়েবল থেকে গেছে অলরেডি, ক্যালকুলেশনের বাইরে আছে, সো ওই জিনিসটাকে আরেকবার লিখবো। ওই জিনিসটাকে আরেকবার লিখলাম 2x প্লাস 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে 2x² আছে, এখানে আছে 3x², তাহলে আমাদেরকে এখানে যদি আরো একটা এক্স স্কোয়ার নিয়ে আসি, তাহলে 3x² এর মতন হয়ে যাবে রাশিটা, আগের মতন হয়ে যাবে। তাহলে এইখানে আমি একটা নিয়ে আসলাম এক্স স্কোয়ার,
ওকে, সো এখন দেখতেছি যে আমি এখানে একটা এক্স স্কোয়ার নিয়ে আসছি। সো এই এক্স স্কোয়ারটা এখন কোত্থেকে আসবে? নিচের লাইনে। নিচের লাইনে তো শুধু এইটুকের জন্য ক্যালকুলেশন এখানে সীমাবদ্ধ ছিল, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার আমি অলরেডি ইউজ করে ফেলছি, এখানেও একটা এক্স স্কোয়ার আছে, তার মানে এইখানে কোনো ধরনের সংখ্যা গুণ বিয়োগ হতে পারবে না, তার মানে এখানে এক গুণ অবস্থা থাকবে। সো এখানে একটা এক বসাই দিব আমরা। সো এটাকে লিখতে পারি আমরা 1+ এরকম হিসাবে। সো এবার একটু দেখি যে 1 তো আমরা নিয়ে আসছি, তাহলে তার পরের রাশিগুলো অবভিয়াসলি কি হতে হবে, তার পরেরটা হতে হবে 2x, তারপরে আর একটা কি দেখা যাইতেছে, আছে একটা 2। ওকে, সো এখন দেখি, সো এইখানে যদি আমার, তাহলে আমাদের কিন্তু 2 ঘাত, মানে এক্স স্কোয়ারের টার্মগুলো এখন মিলে গেল, এই পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে। 4x, এখানে দেখো 2x আছে, এখানে আবার 2x আছে, তার মানে আমি এখানে 4x কাভার করে ফেলছি, ঠিক আছে। এখানে একটা 2 আসছে কিন্তু এখানে আছে 7, তাহলে এইখানে আরো আমাকে কি অ্যাড করতে হবে, একটা এক্সট্রা 5 অ্যাড করতে হবে, তাছাড়া তো আমার সমীকরণ মিলিয়ে দিতে পারতেছি না, তাহলে এখানে একটা এক্সট্রা 5 অ্যাড করে দিলাম। এখানে একটা এক্সট্রা 5 অ্যাড করছি, নিচে একটা এক্সট্রা 5 অ্যাড করে দিব। এখন দেখতে পাইতেছি যে এইখানে কি আছে, এইটুকুর অংশ না আমরা জানি কত, এটার মান কত, এক্স ইন্টু 0+1 ইন্টু 0 পাচ্ছি, তারপরে এইখানে পাচ্ছি 5। তার কারণ কি, এগুলোর ভ্যালুজ অফ 0 এটা তো আমরা আগে থেকে আমাদের গিভেন ইকুয়েশন থেকে আমরা বের করে নিছি। সেখান থেকে 0+0+5 থাকলো, তার মানে এখানে অ্যান্সার কত হবে, 5। তাহলে এই রাশিটার মান আসলে আমরা বের করে ফেললাম, হবে 5। সো এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো করতে হয়। এই ভেরি ম্যানুয়াল প্রসেস, ম্যানুয়াল প্রসেস ছাড়া করা সম্ভব না, তার কারণ ঢাবিতে এগুলাই আসে ভাই, যতই তুমি যাই বলো না কেন। আর বলে রাখি হচ্ছে যে তুমি যদি এখনো আমার ডিসকর্ডে না জয়েন করে থাকো, তাহলে হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারো। চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকো, তাহলে ভাই এইসব কোনো কিছু করে লাভ নাই, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো যদি ভালো লাগে, এবং সামনে যদি এরকম ভিডিও আরও পাইতে চাও তাহলে বন্ধুদের মাঝেও শেয়ার করো। আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আসতে পারো তুমি, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। এবং হচ্ছে এই ডিউ ক্র্যাকার্স এই প্লেলিস্ট, এটা খুব সম্ভবত 47তম ভিডিও ছিল, তো 47তম ভিডিও ছিল খুব সম্ভবত, সো বুঝতে পারতেছো প্লেলিস্ট অনেক বড় এবং এখানে অনেক কন্টেন্ট আছে। সো যদি এগুলো ভালো লাগে, এই টাইপের ডিউ এর ক্যালকুলেশন গুলো কিভাবে করতে হয়, এখানে যদিও এখানে শর্টকাটে কিছু ছিল না, তবে সামনের ভিডিও গুলোতে আমরা শর্টকাট নিয়ে আলোচনা করবো, আসবে যখন যেই ম্যাথের শর্টকাট দরকার সেখানে তো বলবো, তাই না? আদারওয়াইজ তো বলার কিছু নাই আমার। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট এভরিওয়ান।